রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারও রাজি, কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার আপত্তির মুখে আটকে আছে প্রত্যাবাসন প্রক্রিয়া। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন জানান, এ নিয়ে অনেক দিন দরবার করেও কয়েকটি মুরব্বী দেশের কারণে কোনো ভালো ফলাফল পাওয়া যাচ্ছে না। মিয়ানমারের সামরিক বাহিনীর জাতিগত নিধনের মুখে 2017-র 25শে আগস্ট থেকে কয়েকদিনে কক্সবাজারে প্রবেশ করে লাখ লাখ রোহিঙ্গা। 7 বছর ধরে তাদের নিজ দেশে ফেরাতে দফায় দফায় চেষ্টা করে সরকার, কিন্তু এখনও একজন রোহিঙ্গারও প্রত্যাবাসন নিশ্চিত হয়নি। সব শেষ মধ্যস্থতাকারী দেশ চীনের বিশেষ দূত ঘুরে গেছেন বাংলাদেশ, কিন্তু কোনো সুখবর নেই। পররাষ্ট্রমন্ত্রী বলছেন, এখন রোহিঙ্গারা তো বটেই, তাদের ফিরিয়ে নিতে রাজি মিয়ানমারও, কিন্তু আপত্তি জানাচ্ছে কক্সবাজারে কাজ করা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। দুঃখের বিষয় হচ্ছে যে অনেক লোকজন চায় না ওরা ফেরত যাক, এই রোহিঙ্গাগুলো তারা তাদের দেশে যেতে চায়। মায়ানমার বলছে যে ওদের যদি আসে তাদের সেফটি অ্যান্ড সিকিউরিটি তারা ইনশিওর করবে, কিন্তু আমাদের বাকি মুরব্বীরা বলছেন যে না, আপনারা কেমন কেন মিলিটারি সরকারকে বিশ্বাস করেন, এদের বিশ্বাস করা যায় না। আরও যারা এখানে ইনভলভ আছেন, বহু ইন্টারন্যাশনাল আপনার নন গভর্নমেন্ট অর্গানাইজেশন আছেন যারা ওখানে কাজকর্ম করেন, আমাদের ইউএনএইচসিআর আছেন, তো ওখানে যারা কাজ টাজ করেন তারা চান না ওরা যাক, তা আমরা এই দোলা চলে আছি এখন। রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া ত্বরান্বিত হওয়ার বদলে উল্টো কিছুটা গতি কমেছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। যথেষ্ট স্লোডাউন হয়েছে এই বিষয়ে কয়েকদিনে, দুইবার তারাই ডেট দিয়েছিল কিন্তু তারা একটা লোক নেয় নাই, 6 বছর হলো একটা লোক যায় নাই। অন্য দেশগুলোর কাছ থেকে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার প্রতিশ্রুতিও পুরোপুরি কেউ রাখছে না বলে জানান এ কে আব্দুল মোমেন। অন্যান্য দেশকে আমরা বলছিলাম কিছু নেন, আমেরিকা বলেছে আমরা নিব, কানাডা বলেছে আমরা নিব, আমেরিকা এই 6 বছরে 62 জন নিয়েছে। ইশরাত জাহান উর্মি, বিবিসি নিউজ, ঢাকা।